নমস্কার আমি শ্রী বিশ্বজিৎ আর আপনার দেখছেন অ্যাস্টোবার্তা অ্যাস্টোবার্তায় আজ আমার আলোচনার বিষয় হস্তরেখায় আইনি সমস্যার সংকেত আমরা বিভিন্ন সময়ে আইনি সমস্যায় জড়িয়ে পড়ি তার একাধিক বা বহুবিধ কারণ থাকতে পারে কিন্তু এটি একেবারে অনভিপ্রেত কিন্তু তা সত্ত্বেও কোনো না কোনো সময়ে আমাদের জেল হাজত হয়ে যায় কিন্তু আমরা যদি আমাদের হাতকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করি তাহলে কিন্তু আমরা অবশ্যই আগাম সতর্কতা অবলম্বন করতে পারি তাহলে আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হাতের মধ্যেই খুব সুস্পষ্টভাবে আইনি সমস্যার সংকেত বা জেল যাত্রার সংকেত থাকে তাহলে আমি সেই সংকেতগুলি আপনাদের সামনে পরিষ্কার ড্র করে দেখাব এবং কী ধরনের আইনি সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন সেটিও খুব ছোট্ট করে ব্যাখ্যা করার চেষ্টা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আমরা কেবি চাই না আইনি সমস্যায় জড়াতে কিন্তু তবু ঘটনাটি আমাদের জীবনে ঘটে যায় চলে আসছি মূল আলোচনায় প্রথমত আইনি সমস্যাকে আপনাকে দেখতে হবে আপনার শনির ক্ষেত্রে অর্থাৎ আপনার ডান হাতের শনির ক্ষেত্রটিকে আপনাদেরকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করুন শনির ক্ষেত্র অর্থাৎ এই ক্ষেত্রটি সাধারণত শনির আঙুল কিছুটা বক্র বা ব্যাকা থাকে সেটি এইভাবেও থাকতে পারে অথবা এইভাবেও ব্যাকা থাকতে পারে এটি অনেক ক্ষেত্রেই দেখা যায় এরপর আপনারা কি দেখবেন দেখবেন শনির ক্ষেত্রে এই ধরনের খুব ছোট ছোট এই ধরনের রেখা কিন্তু দেখতে পাওয়া যায় যদি এই ধরনের আপনার চুলের মতো সরু সরু এই ধরনের রেখা শনির ক্ষেত্রে রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনার সাবধানতা অবলম্বন করা উচিত এছাড়াও শনির ক্ষেত্রে অনেক সময় জাল চিহ্ন সৃষ্টি হয় অর্থাৎ এই ধরনের সেক্ষেত্রেও কিন্তু আইনি সমস্যাকে ইন্ডিকেট করে থাকে এছাড়া অনেক ক্ষেত্রে শনি রেখার উপর এই ধরনের ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কাঠ সৃষ্টি হয় এই ধরনের এটি বিভিন্ন জায়গায় থাকে এই ধরনের এটিও কিন্তু আইনি সমস্যাকেই ইন্ডিকেট করে থাকে আবার অনেক সময় আপনার হৃদয় রেখা বেঁকে এইভাবে শনি পর্বে চলে যায় এবং এই হৃদয় রেখা এই ধরনের একাধিক কাঠ তৈরি হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু এটি আইনি সমস্যাকে ইন্ডিকেট করে থাকে এছাড়াও যদি আপনার শনির ক্ষেত্র থেকে বা মঙ্গলের নিম্ন ক্ষেত্র থেকে অর্থাৎ মঙ্গলের নিম্নক্ষেত্র অর্থাৎ এই ক্ষেত্র থেকে এই ধরনের কোনো রেখা শনির ক্ষেত্রে চলে যায় সেটিও কিন্তু আইনি সমস্যাকে ইন্ডিকেট করে থাকে এই ধরনের আঁকা বাঁকা কোনো রেখা শনির ক্ষেত্র থেকে রাহুর ক্ষেত্রে বা রাহুর ক্ষেত্র থেকে শনির ক্ষেত্রে চলে আসতে পারে এছাড়াও অনেক সময় মঙ্গলের উচ্চক্ষেত্র অর্থাৎ এই ক্ষেত্রে এই ধরনের বক্র কিছু রেখা দেখতে পাওয়া যায় এগুলিও কিন্তু আইনি সমস্যাকেই নিদর্শন করে থাকে বিশেষ করে কোনো মহিলার হাতে যদি এই ধরনের কোনো বক্রগামী রেখা মঙ্গলের ক্ষেত্রে ওঠে সেক্ষেত্রে কিন্তু এটি খুবই নেগেটিভ ইফেক্ট দিয়ে থাকে তাহলে আইনি সমস্যার জন্য আপনারা এই ক্ষেত্রগুলি অর্থাৎ শনির ক্ষেত্র মঙ্গলের ক্ষেত্র বা এই রাহুর ক্ষেত্রকে ভালোভাবে পর্যবেক্ষণ করবেন তো যদি আপনার হাতে শনির ক্ষেত্রে নেগেটিভ সাইন যেগুলি আমি দেখালাম সেই ধরনের কিছু থাকে তাহলে আপনার কোন সেক্টরে বা কোন দিক দিয়ে আপনার সতর্কতা অবলম্বন করা উচিত সেটি নিদর্শন থাকবে আপনার হাতের অন্যান্য গ্রহ পর্বের উপর অর্থাৎ ধরা যাক আপনার হাতে এই ধরনের খুবই ছোট ছোট কিছু রেখা শনির ক্ষেত্রে রয়েছে বা এই ধরনের শনির ক্ষেত্রে জাল সৃষ্টি হয়েছে এবং রবির ক্ষেত্রটিও এই ধরনের ক্রস যুক্ত সেক্ষেত্রে এটি ইন্ডিকেট করে থাকে কর্মক্ষেত্রে সেটি আপনার নিজস্ব অফিস হতে পারে বা সেটি আপনার কোনো সরকারি দপ্তর হতে পারে বা বেসরকারি কোনো দপ্তর হতে পারে সেখানে আপনার আইনি সমস্যায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া যদি আপনার বুধের ক্ষেত্রে তৈরি হয় অর্থাৎ শনির ক্ষেত্রে অবশ্যই এই ধরনের নেগেটিভ সাইন থাকতেই হবে এরপর যদি বুধের ক্ষেত্রে এই ধরনের জাল সৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি প্রতারিত হতে পারেন অথবা আপনার নিজের কথা রাখতে পারবেন না যার ফলেও কিন্তু কোনো আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন অথবা কোনো এজেন্সিমূলক কাজের সাথে যুক্ত থাকলে সেক্ষেত্রেও কিন্তু আইনি সমস্যায় জড়িয়ে যেতে পারেন এছাড়াও বুধের ক্ষেত্রে অনেক সময় বক্র কিছু রেখা দেখতে পাওয়া যায় যেগুলি খুব চুল সাধারণত খুবই সরু হয় বা বলা ভালো খালি চোখে খুব স্পষ্টভাবে দেখা নাও যেতে পারে এছাড়া যদি আপনার মঙ্গলের ক্ষেত্রে এই ধরনের কোনো নেগেটিভ ইফেক্ট থাকে সেক্ষেত্রে কিন্তু এটি বিবাহিত জীবনে সমস্যা আনতে পারে বা বিবাহিত জীবনে অসন্তুষ্ট থাকার জন্য আইনি সমস্যা বা কোনো বিশেষ কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন এছাড়া যদি আপনার চন্দ্রের ক্ষেত্র বিশেষ নেগেটিভ থাকে অর্থাৎ এই ক্ষেত্রে ক্রস চিহ্ন থাকে বা এই ক্ষেত্রে এই ধরনের আঁকা বাঁকা রেখা থাকে বা অনেক ক্ষেত্রে চন্দ্রের ক্ষেত্রটি একেবারেই নিচস্ত আর চন্দ্রের ক্ষেত্রে তিল চিহ্ন রয়েছে সেক্ষেত্রে আপনি পানা শক্ত হয়ে যেতে পারেন অর্থাৎ আপনি প্রবল নেশা করতে পারেন যার ফলেও আইনি সমস্যা চলে আসতে পারে এই বিষয়টি আপনাদেরকে মাথায় রাখতে হবে এছাড়া যদি আপনার শুক্রের ক্ষেত্রটি বিশেষ নেগেটিভ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার বিবাহিত জীবনে সমস্যা আনতে পারে বা ডাইভোর্স হতে পারে সেই ক্ষেত্রেও আইনি সমস্যা চলে আসতে পারে এছাড়া শুক্র সুখ স্বাচ্ছন্দের গ্রহ তাই আপনার কোনো নিচ প্রবৃত্তিও চলে আসতে পারে এবং আপনার নিজ প্রবৃত্তিকে চরিতার্থ করার জন্য আপনি আইনি সমস্যার সম্মুখীন হয়ে যেতে পারেন এছাড়া যদি আপনার রাহুর ক্ষেত্র অর্থাৎ মঙ্গলের নিম্নক্ষেত্র অশুভ থাকে বা এই জায়গাতে এই ধরনের হিজিবিজি অনেক রেখা থাকে এবং একই সাথে শনির ক্ষেত্র নেগেটিভ থাকে সেক্ষেত্রে কিন্তু বিশেষভাবে আপনার সতর্ক থাকার প্রয়োজনীয়তা রয়েছে বিশেষ করে কোনো দাঙ্গা বা দুর্নাম আপনার জীবনে চলে আসতে পারে অনেক সময় জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের প্রবল সমস্যার জন্য কেস কাছারি বা কোর্ট পর্যন্ত আপনাকে যেতে হতে পারে অনেক ক্ষেত্রে আবার এটি জেল জরিমানাও করে দিতে পারে আবার যদি আপনার বৃহস্পতির ক্ষেত্রটি নেগেটিভ হয়ে যায় বৃহস্পতির ক্ষেত্র অর্থাৎ এই ক্ষেত্রটি বৃহস্পতির ক্ষেত্রে যদি নেগেটিভ থাকে এবং একই সাথে শনির ক্ষেত্রে অবশ্যই নেগেটিভ সাইন থাকতেই হবে সেক্ষেত্রে কিন্তু পারিবারিক সমস্যা বা জ্ঞাতি গোষ্ঠীর সাথে কোনো পুরনো দিনের বিবাদ নতুন করে শুরু হতে পারে বা নিজস্ব ঘর বা জমি জমা সংক্রান্ত বিষয় বা পৈতৃক কোনো বিষয় আশয় নিয়েও সমস্যা তৈরি হতে পারে যার ফলেও কিন্তু আইনি সমস্যায় পড়তে পারেন তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দেবেন আর আমার কোনো সাহায্যের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নম্বরের যোগাযোগ করে কনসালটেন্সি নিতে পারেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন